আলাইকুম, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, মুসল্লিরা এই সময় কি আমল করবে জানাবেন? চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের দেশে একদল ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আমিন, উনি কিন্তু এরপরে কি বলছেন কিছু বলেন না, অনেকক্ষণ চুপ করে থাকে, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইমাম সাহেব যদি থাকে আমাদের লাঠি নিয়ে আসবে, বলতে আমি করি আমার বিরুদ্ধে বলতেছি হুজুরে কিনা, যাক অসুবিধা নেই, ইমাম সাহেব আপনার বিরুদ্ধে বলছি না, উনিও হয়তো আপনার ভয়ে এটা করছে। আপনি পরের দিন থেকে ওনার ওয়াবি বলবেন এই ভয়ে উনি কি করবে, যদি আপনি হাটাজারে যান দেখবেন যে ওনারা কিন্তু করে না, মানে বুঝে দেয় এটা কিন্তু সুন্নত না এই পদ্ধতিটা। তারপরে আপনার আপনি কি করবেন না করবেন কি হয়, ওনাকে বাদ দেওয়ার চেয়ে আরেকজন আসলে তো করবে, এই জন্য আমি এটা করে এই জন্য আর দাঁড়াই রয়েছে রইয়া কিছুই বলে না, কি বলছে উনিই জানেন। কিন্তু কি সমস্যা হয়েছে জানেন, আরেক কুষ্টি আছে, আরেকটা করে কি, হাত তোলা দিয়ে দুনিয়ার যত দোয়া করছেন জোরে জোরে, পিছনে যিনি মাসবুক আছে তার নামাজ ভুলে যাচ্ছে। কত বড় ফেতনা তৈরি হয়েছে দেখছেন, বিরাট ফেতনা তৈরি হয়েছে। আরেক গোষ্ঠী আছে তিনি সলাতের পরে দেখলাম আমি একখানা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পর দেখলাম জোরে জোরে কালেমা শাহাদাত উচ্চারণ করতেছে, শুনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার না চারবার করে, এইটা কিন্তু কোনো হাদিসে আসে নাই, এটাও বানোয়ার কথা। আসলে সমস্যা কি জানেন, একটা সুন্নত বাদ দিলে অনেকগুলো বেদাত ঢুকে পড়ে, আর একটা বেদাত ঢুকলে বহু সুন্নত বাদ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি কি ছিল, আপনি জাদুল মাআদ দেখেন, জাদুল মাআদ তিনি ওয়াহাবি ছিলেন না, তিনি অনেক আগের মানুষ, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সপ্তম অষ্টম শতাব্দীর মানুষ ছিলেন। ওনার জাদুল মাআদ পড়ে দেখেন কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ইমাম ইবনে আবিল ইয়াজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে আত-তানবিহ আলা মুশকিলাতিল হিদায়া, ওই কিতাবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে কি করতেন, সেই জিনিসগুলো আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে, শুধু জোহর আসর এবং ফজর নয়, প্রত্যেক সালাতের পরেই তিনি সালাম ফিরানোর পরেই তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার বলতেন। কি জন্য বলতেন, কারণ যেই রকম সালাত আদায় করার দরকার ছিল সেরকম করতে পারেন নাই। শেষ বৈঠকে এসে রিয়েলাইজেশন হয়েছে, হায় রে আমি তো কি বলছি মনে নাই, কনসুরা দিয়ে নামাজ পড়লাম তাও তো খেয়াল করতে পারতেছি না, এই জন্য আল্লাহর ইস্তেগফার করুন যে আল্লাহ তুমি ক্ষমা না করে দিলে উপায় নাই। বলার সাথে সাথে তিনবার বলতেন আর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম বলে ঘুরে বসতেন, মানুষের দিকে ফিরে বসতেন, মানুষের দিকে ফিরে বসতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, তিনি মানুষের দিকে ফিরে বসতেন, কোনো সমস্যা হয় না। আপনি বলেন যে আমি সুন্নত করতে পারি নাই, তিনি ফিরে গেছেন, আসলে আপনি কয়েকটা কারণে এই ভুলটা করছেন। এক নম্বর হচ্ছে আপনার মনে হচ্ছে যে যিনি ফিরে বসেন তার দিকে সালাত পড়লেই বুঝি গুনার কাম হবে, কথা ঠিক না, সালাত সেজদার জায়গার বাইরে যে থাকবে সেটা আপনার জায়গা নয়। এক নম্বর কাজ, সিজদার জায়গার বাইরে যিনি থাকবেন এটা আপনার দায় দায়িত্বের ভিতরে পড়ে না, আপনি যতটুকু হাত দিয়ে রেঞ্জে পাবেন অতটুকু বাধা দিবেন, সেজদার জায়গাতে চোখ রাখবেন, এর পরের জায়গায় চোখ দিবেন না, তাহলে আপনার সমস্যা হচ্ছে না। এই জন্য কখনো কখনো মক্কা মদিনা যায় আর বলে যে এরা নামাজের আগে দিয়ে হাঁটে, নামাজের ইমাম সাহেবের সুন্নাহ আপনার জন্য যথেষ্ট, নামাজের আগে দিয়ে হাঁটলে কিছু হবে না, কিন্তু আপনি এটা মানতে চান না। আমি একবার ঢাকাতে এক মসজিদে এরকম সামনে খালি দেখা অস্তে করে সামনে যায় দাঁড়াইছি, নামাজের পরে আমার তো মেরেই ফেলবো, গুনাহ করবি কেন, তোরে মারবো, আমি বাবার ছেড়ে দাও আজকের জন্য ছেড়ে দাও, অত ছেড়ে দিয়েছে চলে গেছি আর কিছু করার ছিল না। আমি বুঝাতে চাইলাম যে কোনো গুনাহ হয় না এটা, ইমাম সাহেবের সত্রা আপনার জন্য যথেষ্ট, এটা শুনবে না, কয় না আমার নামাজের সামনে দিয়ে গেলে কেন, খারাপভাবে ব্যবহার করলো, আসলে সেজদার জায়গা পর্যন্ত আপনার, এর বাইরে আপনার নয়, ইমাম সাহেবের শ্রোতা থাকলে সেটাও আপনার আর আপনার দরকার লাগবে না, আপনার সামনে দিয়ে মানুষ হেঁটে সামনের কাতারে যেতে পারবে, কোনো সমস্যার এটা পূর্ণ করতে পারবে, এটাই নিয়ম। যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদে ঘুরতেন, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এই তিনটাই বলতেন, এর বেশি একটাও বলতেন না। আর আমরা কি বলি, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা ওয়া দারাস সালাম, হ্যাঁ দারাকা দারাস সালাম, তারপরে তাবারাকতা ওয়া তাআলাইতা
ইয়াদাল জালাল ওয়াল ইকরাম কত বাড়াই দিছি, আপনি ইচ্ছা মতো দোয়া করেন পরে, এখানে বাড়াবেন না, এখানে এটা সুন্নত, যতটুকু আছে ওটুকু রাখেন, এখানে বাড়িয়ে দেন না, ইচ্ছা মতো আপনি পরে ইচ্ছা মতো দোয়া করেন, সমস্যা নেই। এখানে সুন্নত হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালাল ওয়াল ইকরাম, এই তিন শব্দ হচ্ছে সুন্নত। এটা বলতে বলতে তিনি ঘুরতেন, শিখেন সুন্নতটা, ঘুরার পরে তিনি বলতেন কি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। তাওহীদের ঘোষণা দিতেন, তাওহীদের ঘোষণা দিতেন, কত গুরুত্বপূর্ণ ঘোষণাটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এটা করতেন, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করতেন, আয়াতুল কুরসি পড়তেন, তারপরে তিনি কুল আল্লাহু আহাদ কুল আল্লাহু ফালাক নাস পড়তেন, পড়তেন কি না, এগুলো পড়ার পরে তারপর তিনি বসা থেকে উঠতেন। আমাদের সমাজে এক গোষ্ঠীকে দেখা যায় এই সুন্নত বাদ দেওয়ার জন্য সালাম পিরানোর সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছে আল্লাহ, আর বানোয়াট একটা হাদিস আবিষ্কার করেছে, আমি বলবো এই জন্য আবিষ্কার করেছে বলবো, এটা বানোয়াটে ছিল, বানোয়াট কিতাব, এটা আইনে এখন আমল শুরু করে দিই, দেখবি কেউ যদি কোনো ফরজ নামাজের পরে কথা না বলে উঠে দাঁড়িয়ে সুন্নত পড়া শুরু করে দেয়, তার 12 বছরের নফল নামাজের সওয়াব হয়ে যায়, 12 বছরে একমাত্র সওয়াব পাওয়া যায়, এত সস্তা সওয়াব পাইলে কে না করবে বলেন, এই সুযোগ আমল করতে শুরু করে দিয়েছে। এটা একটা বানোয়াট আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বাদ দেওয়ার জন্য এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। সুতরাং আমরা অবশ্যই প্রত্যেকটি সালাতের পরে অবশ্যই বসে বসে এই আজকারগুলি পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আজকারগুলি এতই গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন শয়তান শেষ বৈঠকে মনে করিয়ে দেয় তোমার ওই কাজটি বাকি, ওই কাজটি বাকি, ওই কাজটি বাকি, যাতে করে সালাত শেষ হওয়া মাত্রই দৌড় দেয় ওই যেন আজকারগুলি না পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সম্পর্কে বলেছেন পা ইন্নাহুন্না মুস্তান্তাকাত, এগুলি কথা বলকে বলবে, এগুলি সাক্ষ্য দিবে হাসরের দিন, আঙ্গুলগুলি যদি পড়ছেন এগুলো এগুলো সাক্ষ্য দিবে, সেগুলি আমরা পড়ি না, কারণ আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার উপর আমল করতে চাই না, নামাজ যেন মাথার উপরে বোঝা এটা ছুঁড়ে মেরে চলে যেতে চাই, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা করবো না আমরা ইনশাল্লাহ, কি বলেন ঠিক আছে, এটা করবো না আমরা ইনশাল্লাহ, সুন্নার উপরে আমল করব যতক্ষণ না এগুলির উপর আমল হচ্ছে ততক্ষণ ছেড়ে দিয়ে অভ্যাস করে নিতে হবে যে এগুলি আমি সবসময় পড়বো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন, তিনি বলতেন যেদিন আমি এগুলি পড়ি না সেদিন যেন আমি শরীরে প্রাণ পাই না, অভ্যাস করে নেন আপনার মনে হবে কি যেন হারিয়ে ফেলছেন, কি যেন হারিয়ে ফেলছেন, কারণ আপনি সালাতের পরে জিকির, সালাতের পরে দোয়া নয়, সালাতের পরে জিকির, সালাতের ভিতরে যত দোয়া এটাই হচ্ছে সুন্নাত তরিকা, এটাকে বাদ দিয়ে আমরা উল্টাটা নিয়ে আসছি এটা আসলে ঠিক পদ্ধতি নয়। আমি অনুরোধ করব যারাই সেটা করছেন ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে শুনিয়ে এই পদ্ধতি থেকে আমরা অবশ্যই নিস্তার নেওয়া দরকার, কেন এই পদ্ধতি সুন্না পদ্ধতি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি কাজটি করেননি। ব্যক্তিগতভাবে আপনি এরপরে ইচ্ছামতো দোয়া করেন সেটা ঠিক আছে, কিন্তু অবশ্যই আজকারগুলোর জায়গাতে দোয়া যেন না আসে, আজকারগুলো আজকার শেষ করে নিজের মতো করে দোয়া করলে জায়েজ হবে, ব্যক্তিকেন্দ্রিক দোয়া করলে জায়েজ হবে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেটা তার জাদুল মাআদে লিখেছেন। এই জন্য ব্যক্তিগতভাবে কেউ যদি দোয়া করে কোনো নিষেধ নাই, আল্লাহর কাছে দোয়া করার কোনো সময় নির্ধারণ করার দরকার নেই, যখন ইচ্ছা তখন মন নরম হলে দোয়া করেন, তবে কোনো কোনো জায়গা আছে দোয়া কবুলের সময়, তার মধ্যে একটা আছে সাজদা অবশ্যই, একটা আছে শেষ বৈঠকের শেষ মুহূর্ত, আরেকটা হচ্ছে আজান এবং একামতের মাঝখানে, আর একটা হচ্ছে শেষ রাত্রিতে, আরেকটা হচ্ছে যখন আকাশের বৃষ্টি নাজিল হয় তখন, এই সময়গুলোতে দোয়া করা বেশি গুরুত্বপূর্ণ।